এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না বাংলাদেশকে 1971 সালে পাক হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করার জন্য লাখ লাখ বাঙালি শহীদ হয়েছেন তাদের অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীন হতে পেরেছি আজকে এরকম একজন বীর শহীদ মুক্তিযোদ্ধার কথা নিয়ে উপস্থিত হলাম বাংলাদেশের শহীদ জননীখ্যাত জানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমি বাবা শরীফ ইমাম এবং মা জাহানারা ইমাম রুমির জন্ম 1951 সালের 29শে মার্চ রুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমৎকার রেজাল্ট করেন এবং ভর্তি হন ইঞ্জিনিয়ারিং কলেজে এবং একই সাথে তিনি বিশেষ অনুমতি নিয়ে ক্লাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টে রুমি যুক্তরাষ্ট্রের ইলিনয় টেকনোলজি ইনস্টিটিউট এ চান্স পেলেও তিনি দেশমাতৃকার চরণে নিজেকে নিবেদিত করেন 25শে মার্চের ভয়াল কালো রাতের পরে শুরু হয় পাক হানাদার বাহিনীদের নির্মম নিপীড়ন অত্যাচার রুমি তার মা জাহানারা ইমামের অনুমতি নিয়ে যুদ্ধে যোগদান করেন রুমি তার মা জাহানারা ইমামকে রাজি করিয়ে 1971 সালের 19শে এপ্রিল সীমান্ত অতিক্রমের প্রথম প্রয়াস চালান রুমি সেক্টর 2 এর অধীনে মেঘালয়ে প্রশিক্ষণ চালান এবং সেই সেক্টরটির পরিচালনার দায়িত্বে ছিলেন রশিদ হায়দার এবং খালেদ মোশাররফ প্রশিক্ষণ শেষ করে তিনি ঢাকায় আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন 1971 সালের 29শে আগস্ট তিনি তার নিজ বাড়িতে কাটান এবং সেই রাতেই পাকিস্তানি সেনাবাহিনীরা গোপন তথ্যের ভিত্তিতে খবর পায় এবং রুমিকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় এবং সে সাথে ধরে নিয়ে যায় রুমির বাবা শরীফ ইমাম ভাই জামিম বন্ধু আজাদ চাচাত ভাই মাসুম এবং বন্ধু হাফিজকেও রুমি ও তার বন্ধুদের উপর পাকিস্তানি সেনাবাহিনীরা চালায় অকথ্য নির্মম অত্যাচার যা ভাষায় বর্ণনা করার মতো নয় কিন্তু শত অত্যাচারেও রুমি মুখ খুলেনি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পরবর্তীতে রুমির বাবা এবং ভাইকে ছেড়ে দিলেও রুমির আর খোঁজ পাওয়া যায়নি ধারণা করা হয় রুমিকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছিল এবং রুমির মতো অসংখ্য শহীদ বীর মুক্তিযোদ্ধাদের লাশ এভাবে গুম করা হয়েছিল সে সাথে ছিল রুমির বন্ধু আজাদ এবং অসংখ্য বীর শহীদ মুক্তিযোদ্ধা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা কি সত্যি পেরেছিল তাদেরকে হত্যা করতে আজও কোটি কোটি বাঙালির মনে এবং সমস্ত বাঙালির মনে চেতনায় চিন্তা ভাবনায় এসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম বাংলার মাটি এই শহীদ বীর সন্তানদের পরম আদরে বুকে আগলে রেখেছেন সমস্ত বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে অকৃত্রিম শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা